ধান কেটে ফেসবুকে ভাইরাল হলেন টাঙ্গাইল দুই আসনের এমপি ছোট মনির। তিনি যেই ধান কেটেছেন তা ঠিকমতো পাকেনি বলে অভিযোগ উঠেছে। করোনার কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না অনেক কৃষক। এই অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে এমপি মনিরের ধান কাটা নিয়ে উঠল বিতর্ক। তবে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলছেন, ওই ধান কাঁচা নয়, কাটার উপযুক্ত। ধান দেওয়ার শেষে আমরা ওই ওই ধান খেতে পাঁচ দা হাতের চাষতে ছিলাম। ওনার ক্ষেত্রে আমি একটু কয়েকটা ধান খাইটে আমি পোলাবন্দি দিয়ে শুরু করে দিই। আজকে থেকে শুরু করে দিলাম, তারা কালকের থেকে কৃষকদের ধান কেটে দিবি।